সম্মানিত ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে খাট দেখার ব্যাখ্যা কি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খাট দেখা মাঝে মধ্যে মাদি জাতীয় বাহন বোঝায়, কিংবা পালকি বা নৌকা। কেননা ঘুমিয়ে থাকা মানুষটি স্বপ্ন জগতে তার পরিজনদের ছাড়াই বিচরণ করে। আবার অনেক সময় এটা মৃত ব্যক্তির খাটিয়ার অর্থ বহন করে, কেননা তা ঘুমিয়ে থাকা মানুষের খাট। যদি কেউ দেখে সে ঘুমিয়ে আছে, তখন কেউ এসে তার খাট ভেঙে ফেলেছে অথবা খাটের জোড়াগুলো খুলে ফেলেছে, তাহলে এর ব্যাখ্যা হবে স্বপ্নদ্রষ্টা বাদশাহ হলে তার সালতানাতের মধ্যে অর্থাৎ তার বাদশাহীর মধ্যে বিভিন্ন ধরনের প্রভাব ঘটবে। বিচারক হলে সে নিজে পদচ্যুত হবে। স্বপ্নদ্রষ্টার স্ত্রী অবাধ্য হলে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে, কিংবা দুজনের কেউ অসুস্থ হলে সে মৃত্যুবরণ করবে, অথবা স্বামী তাকে রেখে সফর করবে, কিংবা স্ত্রীকে তালাক দিয়ে দিবে। মাঝে মধ্যে খাটের উপরের অংশ দেখা কারো কারো মতে স্বামী এবং খাটের নিচের অংশ দেখা স্ত্রীকে বোঝায়। তদ্রূপ মাথার দিক থেকে পায়ের দিক কন্যা ও চাকর বাকরের অর্থ বহন করে। কখনো খাটের লাল বর্ণ মূল্যবান বাড়ি ও সেবক বোঝায়। খাটের কাঠ পরিবার পরিজন ও বিছিয়ে রাখা বিছানার অর্থ বহন করে। বিছানাপত্র চাটাই ও মহিলাদের পোশাক আশাকের ব্যাখ্যাও অনুরূপ হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, এর বাইরে অন্য কোনো পেজ নাই। সাবধান, আমার নাম আর ছবি থাকলেই কিন্তু এটা আমার আইডি না, পেজ না। সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে, প্রতারক থেকে সাবধান, কারণ আমাদের নাম অথবা ছবিগুলো দিয়ে অনেকেই বারংবার প্রতারণা চালাচ্ছে। সাবধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।